নমস্কার সকলকে, স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ সংক্রান্ত এই লাইভ অনুষ্ঠানটি। লাইভ অনুষ্ঠান মানে আপনাদের সকলের কাছে সুযোগ থাকছে ফোনে কথা বলা এবং নিজেদের সমস্যা এবং সমাধান সূত্র নিয়ে একটা ধারণা তৈরি করার। সঙ্গে সঙ্গে এখন স্বাগত জানাবো সেই মানুষটিকে যিনি এত এত সমস্যা সমাধান সূত্র এত বছর ধরে দিয়ে এসেছেন এবং মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। প্রথমেই স্বাগত জানাবো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী স্যার শ্রীভুবনাদিকে। নমস্কার স্যার, আজকে লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তার সাথে তোমাকেও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দদের উদ্দেশ্যে একটু মনে করিয়ে দেবো যে এই অনুষ্ঠানে মূলত আমরা মনে করিয়ে দিই যে বাচ্চাদের জন্য অবশ্যই ফোন করবেন না, যারা জরুরি অবস্থায় রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে ফোন করার সুযোগ করে দিন। সময় ভীষণ অল্প, চেষ্টা করব আপনাদের ফোন নেওয়ার এবং সঙ্গে সঙ্গে একটা আলোচনা সূত্র এবং আপনাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার। এখন স্যারকে যেটা নিয়ে প্রশ্ন করব এবং প্রশ্ন করা উচিত হবে যে এই মুহূর্তে প্রচুর স্টুডেন্ট রয়েছে যাদের ক্ষেত্রে সাবজেক্ট সিলেকশনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, HS পাশ করে গেছেন, তাদের কিন্তু একটা অনেকগুলো দিক রয়েছে সিলেকশন করার জন্য, যে ডেপথ কিন্তু অন্যান্য অনুষ্ঠানে বা অন্যান্য জায়গা থেকে মানুষ পেতে পারবেন না। যে ডেপথ আপনার রয়েছে যে এতগুলো বিষয়ের মধ্যে সাবজেক্ট সিলেকশন কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে সেখান থেকে কেরিয়ার তৈরি করবে মানুষ? প্রথমত এটা ডিসাইড করা সত্যি মুশকিল, কারণ এখন এত রাস্তা, কোন রাস্তাটা আমাদের জন্য ভালো আমরা সাধারণ মানুষ জানি না বা জানার কথাও না। একটা লোক আর্টসও পড়বে, একটা লোক কমার্সও পড়বে, একটা লোক সায়েন্সও পড়বে, হতে পারে না। আবার একটা লোক জেনারেল এডুকেশন করবে, একটা লোক প্রফেশনাল কোর্স করবে। ঠিক নির্দিষ্ট একটা দিক প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে যে কোন গ্রহটা আমাকে কোন দিকে নিয়ে যাবে। আসুন সংক্ষেপে ছুঁয়ে যায় দেখার। এর আগে বলেছি মূলত এডুকেশনটা আর্টস সায়েন্স কমার্স। তা আর্টস কে দেখে? বৃহস্পতি চাঁদ, চাঁদ বৃহস্পতির ওপর আর্টসের ব্যালেন্স। চলে আসি কমার্স, কমার্স যে বুধের ওপর নির্ভর করবে তার কমার্স নিয়ে পড়লে সাকসেস আসবে কিনা। সায়েন্স শুক্র আর রবি, এর সমন্বয়ে আর্টস সায়েন্স কমার্স কমপ্লিট হলো। এবার আর্টস বললেও শেষ হবে না, সায়েন্স বললেও শেষ হবে না, কমার্স বললেও শেষ। কেন? কমার্স বা আর্টস বা সায়েন্স কী কম্বিনেশনে পড়ো? আমাদের সময় জিওগ্রাফিটা কিন্তু আর্টসের সাবজেক্ট ছিল, এখনও আছে। কমার্সে সায়েন্সে কিন্তু কোনো জিওগ্রাফি সাবজেক্ট ছিল না। জিওগ্রাফি সায়েন্সের মধ্যে জিওগ্রাফি পাবেন। তা কেন জিওগ্রাফি নেবেন? যদি শুক্র সত্যিই ভালো থাকে, যদি আমাকে জিওগ্রাফি অনার্সই পড়তে হয় তাহলে আর্টস থেকে পড়বো আমি ন্যাচারালি। জিওগ্রাফি আমি সায়েন্স পড়ে জিওগ্রাফি অনার্স পড়বো না, তাহলে কী হবে? ওই ভুল সিদ্ধান্তের শিকার আপনি হবেন, তা দিয়ে কোনোদিন আপনি কেরিয়ার করতে পারবেন না। সাবজেক্ট একটা জায়গায় এসে গেছে মানে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে নয়, যে কারণে এটাকে বহুবার বলেছি আমরা আমাদের মতন করে। ধরুন আমার সন্তান ভাবলা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে সায়েন্স গ্রুপে, সায়েন্স গ্রুপেই আপনি ওই সায়েন্সে পড়িয়েছেন 11-12। যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো দেখা গেল সায়েন্স গ্রুপটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, কারণ লাগবেই আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার, বাংলা আর ইংলিশটা তো কমন, ইংলিশ বা বাংলায় ভালো হয়ে গেছে। ওমা সঙ্গে সঙ্গে দেখছি ইংলিশ অনার্স পড়ছে, বাংলা অনার্স। আচ্ছা আমাকে বোঝান না, আপনাকে দিয়েই বোঝাচ্ছে, আপনি যদি জানেন না একটা ছেলে 11-12 সায়েন্স নিয়ে পড়ার পর বাংলায় অনার্স বা ও ইংলিশ অনার্স পড়লে তার কোনো ফেস ভ্যালু পাবে? গ্রহণত্ব তো পরের কথা। তো এই এলোমেলো এডুকেশন কিন্তু দেওয়া যাবে না। তারপরে স্টারের নিয়ন্ত্রণটা নেই, ও ভবিষ্যতে ভুল পথে পরিচালিত হবে, ওর ইয়ার লস হবে, ওর কেরিয়ার হবে না, তার জন্য কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। কোনটা নিয়ে আমরা শুনবো আরো ব্যাখ্যা। তবে এসে গেছেন একজন কলার বন্ধু, দেখি উনি কি বলছেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? আমি নিজের জন্মের জন্য জানবো। আপনার নাম বলুন। ডেট অফ বার্থ? 5/2/1994। সময়টা? দুপুর 2:30। জন্মস্থান কোথায়? শিউড়ি। শিউড়ি, আচ্ছা। হসপিটাল না নার্সিং হোম? হ্যালো, শিউড়ি হসপিটালে জন্মেছেন, এখন শিউড়ি থেকে দেখছেন? আচ্ছা, 5/2/1994 শনিবার ছিল। হ্যাঁ বলুন দিদিভাই, প্রশ্নটা বলুন। হ্যাঁ, কি পড়াশোনা করেছেন, কি করছেন? আস্তে আস্তে, এম এ বিএড দুটো একসঙ্গে হয় না, ভালো বলছেন। গ্র্যাজুয়েশনের পরে আগে এমএ করেছেন, পরে বিএড করেছেন, আগে বিএড? হ্যাঁ সেটাই বলছি, আপনি আগে এমএ করেছেন পরে বিএড করেছেন, আগে বিএড করেছেন পরে এমএ, কেন এগুলো ফেস ভ্যালু আলাদা হয় বলুন। আগে গ্র্যাজুয়েশনের পর আগে বিএড করেছেন?
দিন আপনি বিয়ে করেন? ও আগে মাস্টার্স ডিগ্রি করে নিয়ে করে আবার বিএড করেছেন। কি সাবজেক্ট ছিল? বাংলা। বাংলা। চলে আসি একটু আগে সাবজেক্ট নিয়ে আলোচনা করছিল। দেখুন এই কথা প্রসঙ্গে আপনার ছকটা তো আমি জানতাম না, কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম। দেখো আমি যদি একে ছোটোবেলা আসতে কী বলতাম, একটু আগে আলোচনা করছিলাম যে বৃহস্পতি চাঁদের সমন্বয়ে আর্টস বেস এডুকেশন। দেখো এই দিদি ভাই চাঁদ নিচস্ত, বৃশ্চিকের চাঁদ নিচস্ত, কী করে আর্টস থেকে সব সাকসেস আসবে? একটু আপনাকে দিয়ে বলছি, মানে ছকটাতে ছকটা ঢোকার আগেই তো আলোচনাটা করছিলাম। তারপরে এই দিদি ভাইয়ের অন্য গ্রুপগুলো সব ভালো ছিল, বুধ ভালো ছিল, আচ্ছা মিথুন লগ্ন, এর রবি ভালো জায়গায় রয়েছে। তার মানে এই দিদি ভাই আর আর্টসে মাস্টারি করতে গেলেও যতটা বয়স লাগে, কমার্সেও সেম লাগতো, সায়েন্সেও সেম লাগতো, শুধু সাবজেক্টটা ঘোরাতাম। আর আর্টসের একটা সাবজেক্টই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেটা হচ্ছে শুক্র। কারণ শুক্রটা এখানে শনির ক্ষেত্রে, রবির সাথে, মঙ্গলের সাথে, তার মানে এইখানে শুক্রটা হয়তো ডিপ্রেশন আনতে পারে, কেরিয়ারে এটা আইডিয়াল সাবজেক্ট ছিল হওয়া। যাই হোক, সেটা আপনি যা পড়ে ফেলেছেন সেটা নিয়ে তো আমার বলার কিছু নেই। তবে চন্দ্রের প্রতিকার করুন আর শনির প্রতিকার করুন, তাহলেই আপনি এই এটা তো টিচিং ওরিয়েন্টেড চাকরি ছাড়া তো আর অন্য কিছু হবে না, আর সরকারের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই অতএব এই ধরনের গ্রহগুলোকে প্রতিকার করুন, তাহলে যদি হয় আদারস কিন্তু উপযুক্ত চাকরি পাবেন না। ভালো, যদি আপনার মনে হয় যে আরও জানার রয়েছে বা কিভাবে পরবর্তী জীবনটাতে আলটিমেট প্রতিষ্ঠা পাবেন, কিছু করতে চাইছেন হয়তো, তাহলে কিভাবে এগোবেন তার গাইডলাইনের জন্য কিন্তু চেম্বারের ঠিকানা আমি অনুষ্ঠান চলাকালীনই বলে দেব, তাহলে আপনি প্ল্যান করে নিয়ে বাকিটা কিভাবে এগোবেন, কি করা উচিত সেই ডিটেলিংটা পেয়ে যেতে পারবেন। রয়েছেন আরেকজন কলার বন্ধু, হ্যালো নমস্কার। সকাল দশটা দশ। জন্মস্থান কোথায়? সুন্দরবন। আচ্ছা আচ্ছা, হসপিটাল না নার্সিং হোম? না হসপিটাল। হসপিটাল। শনিবার ছিল? হ্যাঁ শনিবার। ও যে এইচএস পরীক্ষা দিয়েছে এবার, তবে রেজাল্ট হবে একটু জানতে চাই। 11 12 এর সাবজেক্ট কি কি নিয়েছে? এইচএস পরীক্ষা দিয়েছে এবার, সেটা সবই জানি, বলছেন তো এইচএস দিয়েছে। 11 12 এর সাবজেক্ট কি কম্বিনেশনের, কি কি সাবজেক্ট? প্রথমত চলে আসি ওর রাশি আর লগ্নটা। লগ্নর হচ্ছে তুলা হচ্ছে লগ্ন, আর ওর রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। দেখ কপাল খারাপ এমন, এই দিদি ভাইয়েরও কিন্তু বৃশ্চিক রাশি। দেখুন এমন এমন ফোন আসছে, কথার কথা বলছি, একটু আগে আলোচনা শুরু করলাম না যে আর্টস বেস এডুকেশন কোন কোন গ্রহ থাকে, কপালটা কারণ বলা আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। জ্যোতিষশাস্ত্রের সত্যতা কতটা, যে গ্রহগুলো খারাপ সেই গ্রহেরই আমি এডুকেশন করছি, তা দিয়ে কেরিয়ার হবে? হবে না কেন বলছি, এমনি বৃশ্চিক রাশি, লগ্নে মঙ্গল মাঙ্গলিক, শনি নিচস্ত, তাই ন্যাচারালি এটা দিয়ে পড়াশোনা হবে, পড়াশোনাতে কেরিয়ার হওয়ার ছক নয়, এটা পরবর্তীকালে ছক বিচার করে ভবিষ্যতে গ্র্যাজুয়েশন করলে কোনো রকম বিয়ে দিয়ে দিন, এটা দিয়ে চাকরি বাকরি ছক নয়। ভালো থাকবে, বুঝতে পারছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ কীভাবে নষ্ট হচ্ছে জানে না তার মা, না জানারই কথা। কি একটা মানুষ কোন গ্রহ আর্টস দেখে কমার্স দেখে, শুনুন আপনি লাইভে ফোন করার থেকে শুনলে আপনার বেশি জ্ঞান বাড়বে। আর্টস বেস এডুকেশন চন্দ্র বৃহস্পতি, বুধ বেস এডুকেশন হচ্ছে কমার্স, আর সায়েন্স বেস এডুকেশন রবি আর শুক্র। এটা গেল প্রথম লেভেলের। এরপর সাবজেক্ট সিলেকশন, কোন গ্রহটা কর্মকারক সেটা দিয়ে যদি কেরিয়ার করতে হয় সেই রিলেটেড সাবজেক্টগুলোকে প্ল্যানিং করতে হয়। যেরকম সায়েন্স পড়ছেন, ম্যাথ বেস সায়েন্স না উইদাউট ম্যাথ সায়েন্স? শুক্র ভালো তো সায়েন্স পড়ায়, তাই সায়েন্স তো বায়ো সায়েন্সও পড়া যায় আর পিওর সায়েন্সও পড়া যায়। এটা মেডিকেলের ছক না ইঞ্জিনিয়ারিংয়ের ছক? রবি ভালো থাকলে মেডিকেলে যাবে, শুক্র ভালো থাকলে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে। তো এই পার্টগুলো যদি আগে থেকেই পড়ে ফেলেন তাহলে তো মিসগাইড হবে না অবভিয়াসলি। ঠিক কথা, সেই কারণেই কিন্তু আমিও বিশেষভাবে চেষ্টা করি আপনার কাছ থেকে এই ডিটেলিংগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার, কারণ এত ডেপথ মানুষ অন্য কোথাও বা অন্য অনুষ্ঠানে পেতে পারেন না। এটা অনেক বড় সুযোগ মানুষের জন্য যে জীবনের প্ল্যানিংটা এইভাবে করতে পারেন। রয়েছেন আরেকজন কলার বন্ধু অপেক্ষায়, হ্যালো নমস্কার। নমস্কার দিদি, নমস্কার। আপনাকেও নমস্কার, দাদাকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন। হ্যাঁ ছেলের নাম দীপ মুখার্জি। আচ্ছা ডেট অফ বার্থ? 23/4/91 তো, 91। সময়টা বলুন। সময়টা সকাল 10:52। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। হসপিটাল না নার্সিং হোম? হসপিটাল। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ
বলুন প্রশ্নটা, বলুন দিদি ভাই প্রশ্নটা বলুন। হুম হুম কোন সেক্টরে করছে? আচ্ছা ফিনান্সে করছে। ফিনান্সটা কি নিয়ে, মানে পড়াশোনা করে মানে ফিনান্স নিয়ে কি ম্যানেজমেন্ট কোনো পড়েছে নাকি এমনি? হুম হুম প্রথমত চলে আসে দিদি ভাই, ওর এই ছকে সাজানো একটা গ্রহই খারাপ, সেগুলোই বুদ্ধটা নিচস্ত। বুধ নিচস্ত থাকলে কি হবে, হওয়া জিনিসগুলো হয় না, ওর যা চিন্তা ভাবনা, যতটা শ্রম দেবে যতটা খাটবে আপনারা বাস্তবে রেজাল্ট পাবে না, এই কারণে একটা ডিপ্রেশন আসার সম্ভাবনা থাকবে ওর। ওই কারণে এই ছকে বৃহস্পতি তুঙ্গস্থ, সিংহ রাশি, শুক্র খুব ভালো, রবি তুঙ্গস্থ। তাহলে এত গ্রহ ভালো থাকা সত্ত্বেও একটা গ্রহই নিচস্ত, সেটা বুধ। আর একটু আগে আলোচনা করছিলাম কমার্স বেসড এডুকেশন, ম্যাথ বেসড এডুকেশন সব বুধ দেখে, ওই বুধটাকে প্রতিকার করুন, পড়ে ফেলেছে একদম আর কিছু করার নেই, কিন্তু বুধটাকেই পাওয়ার দিন সাকসেস হবে, কোনো ওভারঅল অন্য গ্রহগুলো ভালো আছে। এই যে কথা কথা বলছি, এই বুধ ভালো থাকলে তাকে কমার্স পড়ানো হয়, ম্যাথ বেস কমার্স। আবার সায়েন্সে একটু আগে আলোচনা করছিলাম ম্যাথ বেস সায়েন্স, তো শুক্রের সঙ্গে বুধ কোন কম্বিনেশন, এই দাদাভাইয়ের অন্য গ্রহগুলো সাজানো। মানে কথার কথা বলছি, এই দাদাভাইকে এই ম্যানেজমেন্ট না পড়িয়ে একে যদি বিটেক করানো যেত, কেন বলছি, ও শুক্র সব থেকে ভালো, শুক্র একাদশ সোর্স অফ ইনকাম, কর্মের মধ্যে দিয়ে তার অর্থ রোজগার হবে। তাই বিটেক করে পরবর্তীকালে এমবিএ করানোর চিন্তা করলেও করতে পারতাম, এমবিএটা অপশনাল থাকতো, কিন্তু বিটেকটা আগে করাতাম। ঠিক কথা। আর এই কারণে এই বার্তাটা দেব যাদের হাতে এখনো সুযোগ রয়েছে, যে বাবা মারা বা যে স্টুডেন্টদের হাতে এখনো সুযোগ রয়েছে, অবশ্যই কাজে লাগান। হ্যাঁ রয়েছি আমরা লাইনে, হ্যালো নমস্কার, বলুন বলুন। নমস্কার, হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? মামার জন্য জানতে চাই। আপনি নিজের জন্য জানবেন তাই তো? নিজে মামার জন্য, মামার জন্য। মামার নাম বলুন। সঞ্জীব শর্মা। হ্যাঁ ডেট অফ বার্থ? 1972 সালে। একটু পরিষ্কার করে বলুন, রেখে রেখে। 1972 সালে 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর 1972, 72। হ্যাঁ টাইমটা বলুন। 8:25। আচ্ছা আচ্ছা 8:25 পিএম। জন্মস্থান কোথায়? বারাসাত। হসপিটাল না বাড়ি? বারাসাত বাড়ি, হসপিটাল। হসপিটাল, আচ্ছা আচ্ছা। বুধবার ছিল? বুধবার ছিল, বুধবার ছিল, ওয়েডনেসডে। আপনার মামাকে দিন, আপনার মামা পাশে থাকলে মামাকে দিন, আপনার মামা পাশে থাকলে মামাকে দিন বরঞ্চ ফোনটা। আপনি শুক্রবার বলছেন? শুক্রবার তো। হ্যাঁ তাহলে কোথাও একটা, 22 নভেম্বর বললেন তো, 22 ডিসেম্বর। আর আপনি মামাকে ফোনটা দিন, 22 ডিসেম্বর 1972। আপনাকে দিয়ে হবে না, আপনি আপনি লাইনটা মনে হয় পরিষ্কার না, বা আপনি, হ্যাঁ আপনি কনসেন্ট্রেশনের কোথাও একটা প্রবলেম হচ্ছে এইভাবে এইটুকু সময়। একদম একদম, আমরা আসলে ফিরবো, মানুষের তাতে উপকার হবে, অনেক মানুষ জানতে পারবেন। আর্টস সায়েন্স কমার্স আমরা কিছু না কিছু নিয়ে পড়বো, কি কম্বিনেশনে আর্টস, কি কম্বিনেশনে সায়েন্স, কি কম্বিনেশনে কমার্স, সেটা কত অবধি যাবে উচ্চ মাধ্যমিকতে। উচ্চ মাধ্যমিকের পর এবার আমরা জেনারেল এডুকেশন করবো, মানে সাধারণ শিক্ষা, অনার্স পড়বো নাকি আমি কোনো প্রফেশনাল কোর্স করবো, সেটা করবো কিসের ওপর নির্ভর করবে, যে আমার সাকসেস আগে আসবে না সাকসেস পরে আসবে। যাদের লেট সাকসেস আসে, যেমন শনি খারাপ থাকলে লেট সাকসেস আসে, চন্দ্র নিচস্থ থাকলে অনেক সময় লেট সাকসেস হয়, কর্মকারক গ্রহ নিচস্থ থাকলে অনেক সময় লেট সাকসেস আসে। কিন্তু লেট হওয়া যে খারাপ তা নয়, কিন্তু সাকসেসটা আসবে কি আসবে না, সেই কারণে তখন তাদের প্রফেশনাল কোর্সে শিফট করানো হয়। কারণ প্রফেশনাল কোর্সের ক্যাম্পাসিংয়ের একটা সম্ভাবনা থাকে, যেটা জেনারেল এডুকেশনে আমরা এমএ সিএমকম বলে কোনো দিন ক্যাম্পাসিং হয় না, তো এই কারণে এই জায়গাগুলোকে তখন দেখে দেওয়া হয়। একদমই তাই, আমরা শুনবো আরো বার্তা, তবে একজন অলরেডি অপেক্ষা করছেন কলার বন্ধু আমাদের, দেখি উনি কি বলছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, দুজনকে জানাই। হ্যাঁ নমস্কার, আমার নাম মিয়া সিং। হ্যাঁ আপনি কার জন্য জানবেন? আমার জন্য ম্যাডাম। ডেট অফ বার্থটা একটু বলুন। 19 3 19 3। হ্যাঁ 70 67 90। সে কি 1967 বলুন, 1967 90 মানে 1967 তাই তো? ১৯-৩-৬৭। টাইমটা বলুন। টাইমটা সকাল ১০:৫৫। সকাল ১০:৫৫। আচ্ছা ইয়ে জন্মস্থান কোথায়? কলকাতা। হসপিটাল না বাড়ি? ম্যাডাম আমার এই ভীষণ আমি প্রবলেম। আপনার কোথায় জন্ম হয়েছে, হসপিটাল? কলকাতা, শিয়ালদায়।
না না হসপিটালে, শিয়ালদার হসপিটালে? আচ্ছা আচ্ছা, 19 মার্চ 1967 1967 রবিবার ছিল। হ্যাঁ, এবার বলুন প্রশ্নটা বলুন। বলছিলাম যে আমি খুব শারীরিক যন্ত্রণায় কারবার যে আমি চলছে, টাকা পয়সা ঠিক মতো পাই না, আর এই আমার সংসারে ভীষণ আমাকে সংসারে শারীরিক থেকে কিছু মানে কি ছিল একটা অঘটন দুর্ঘটন করেছে, তার ডিপ্রেশনে আমি ভুগছি। আর প্রথমত কথা, আমার মা, আমি একটু অবাঙালিকে বিয়ে করেছি বলে আমাকে পুত্রী করে দিয়েছে। তা এইগুলো জিজ্ঞেস হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করছেন ঠিকই, কিন্তু এইগুলো কি আর জীবনে রিলিফ হবে আপনাকে জিজ্ঞেস হচ্ছে? আমি ঠিক তাহলে আগে ধরতে হবে যে কেন আমি এই পাল্লায় পড়লাম বা এই ঘটনা কেন ঘটলো। তাহলে আমার ছকে নিশ্চয়ই কানেকশন খারাপ আছে, কারণ অনেক তো অনেক অবাঙালি মেয়ে ছেলেকেও বিয়ে করে জীবনে ঘর করছে। তাহলে আমার স্টারের কপালই খারাপ, যেটা কপাল বলা হচ্ছে এটা আমরা স্টার বলছি, কারণ আর পাঁচটা মেয়েও তো অনেককে বিয়ে করছে, তাহলে আমার জন্য কেন ক্ষতিগ্রস্ত হলো? তার মানে এখানে বাঙালি অবাঙালিরা ম্যাটার করে না, ম্যাটার করে একটা ভাগ্য। চলে আসে কি কারণে আপনার ডিস্টারবেন্স, আপনি এই লাইফ আর কোনোদিন চেঞ্জ করতে পারবেন না, এটা অ্যান্সারটা দিলাম। মানে আফটারঅল জীবনের কী হবে? এবার চলে আসি অন্য ছেলে মেয়েদের জন্য কেন হবে। প্রথম হচ্ছে মিথুন, মিথুন মানে ভাবনা, আপনার ভাবনার সাথে বাস্তবে কোনোদিন মিল থাকবে না। কেন? ডিউ টু শুক্র মানে ভেনাস, ভেনাস শনি মঙ্গলের ক্ষেত্রে মেষে রাহুযুক্ত, রাহু মানে যে কোনো ক্ষেত্রে গ্রাস করে, যে সূর্য খেলে সূর্যগ্রহণ বলি, চন্দ্র খেলে, তাই এই শুক্র হচ্ছে অ্যাম্বিশন মানে ভালো লাগা, ভালোবাসা, স্বপ্ন, এই স্বপ্নটা কখনোই আপনার পূর্ণ হবে না, তখনই আপনার ডিপ্রেশন আসবে। কেন? স্যাটার্নটা রবিযুক্ত, অনেক এফেক্ট, আপনার নতুন করে লাইফটা এই যেভাবে আছে আর ক বছর থাকবেন এইভাবেই চলে যাবেন, নতুন করে কিছু ভালো হবে না, ভালো থাকবে। সেই জন্যই উনি বাস্তব কথা বলেন বলেই কিন্তু বহু মানুষের হয়তো মনে ধরে না অনুষ্ঠানটা, কিন্তু আলটিমেট যে বিষয়টা কি সেই জন্য বাস্তবিক মানুষরা ওনাকে খুব পছন্দ করেন, কেননা বাস্তব আলোচনা সত্যি কথা এবং মুখের ওপরে এই যে না বলতে পারার ক্ষমতা কিন্তু সব জায়গায় পাবেন না, সেই কারণে নিজের আসল বিষয়টা জেনে নেবে এবং সেই অনুযায়ী পা ফেলতে সুবিধা হয়। রয়েছেন আরেকজন কলার বন্ধু, সময় ভীষণ অল্প, আমরা দেখি উনি কি বলছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু তাড়াতাড়ি বলবেন কার জন্য জানবেন। আপনি কি শুনতে পাচ্ছেন? ওনার নাম বলুন। ডেট অফ বার্থ? 22 ডিসেম্বর 1972। এখনই তো ফোন করেছিলেন না, যা হোক শুনতে পাচ্ছিলেন না আপনারা। হ্যাঁ এখনই মামা বললো যে অন্যজন ফোন করেছিল, ওনার মা ফোন করেছে এখন। 22 ডিসেম্বর 1972 8:25 রাত্রিরে, তাই তো? 8:25 PM। রাত 8:00 কোথায় হয়েছিল? জন্মস্থান কোথায়? বারাসাত হসপিটাল বলছে, অথচ বলছেন ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ বলুন প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা বলুন, কি জানতে চাইছেন সেটা বলুন, তাড়াতাড়ি বলবেন। বিয়ে হচ্ছে না? তো কেন হচ্ছে না সেটা রোজিস টিভিতে তো আমাকে না হলো কাউকে কাউকে ফোন করেছেন, ও দাদা ভাই ছোঁয়াকে তো মাঙ্গলিক আছে, মঙ্গল শুক্র বুধ, বিয়ে হওয়া বিয়ে হয়নি বেঁচে গেছে, কেন এতদিন হলো বিচ্ছেদ হয়েও যেত, বিচ্ছেদ শব্দটা যখন যুক্ত কোনো না কোনো দিন টুডে টুমোরো বিবাহ হবে, কিন্তু বিবাহটা যেমন সন্তান কাদের নষ্ট হয়, যার সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে, এগুলো না রিলেটেড শব্দ, ঠিক বিবাহ বিচ্ছেদ তাদের হয় যার বিয়েটা হয়, ওনার বিয়ে হবে কিন্তু আফটারঅল কোনোদিন সংসার করতে পারবে না। কেন? তার অনেক ব্যাখ্যা রয়েছে, এগুলো এখানে বসে সময় নষ্ট করবো না, উত্তরটা দিলাম। কেন হচ্ছে না? আপনি মাঙ্গলিক কাটার এমনি বিয়ে হবে, কিন্তু ছক বিচার না করে কালসর্পযোগ, কেমুদ্রুণ যোগ, কারণ কর্কট রাশি কর্কট লগ্ন, এমনি লেট সাকসেস আসবে, কিন্তু লেটেরও একটা সীমা আছে কোন সময় গিয়ে আমার লাইফের অ্যাচিভমেন্টটা আসবে। ঠিক বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহিত রিলেটেড গ্রহগুলোকে পাওয়ার দিন, আর ছক বিচার করে তারপর বিয়ে দেবেন, তবেই ঘর করতে হবে, আদারস হবে না। আর বিয়ে একদিনের জন্য হবে, কিন্তু আফটারঅল এটা বিবাহিত জীবনে বা সুখের সাথে থাকার ছক নয়। ভালো থাকবে। বুঝতে পারছেন, আমি আগেও বললাম যে বাস্তবিক কথা এবং সেই বিষয় জানার জন্য মানুষ ওনার কাছে আসেন, যেখান থেকে যে
তারপরে কি করবেন তার একটা প্রপার প্ল্যানিং করতে পারেন। অযথা আশা দেখে মানুষকে বিভ্রান্ত করা এই অনুষ্ঠানের একান্তভাবে কাম্য নয়। রয়েছে না অনেকেই যাদের অপেক্ষা চেম্বারের ঠিকানাগুলো জানা, তাদের জন্য একটু জানিয়ে দেবো কবে কোথায় ওনাকে পাচ্ছেন। পাচ্ছেন অ্যাস্ট্রো প্লাজা, ওনার নিজস্ব চেম্বার নর্থ কলকাতায় খড়দাহ বিটি রোড মডার্ন বাসস্টপের নিকটে ওনার চেম্বারে, সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এবং ঠিক ওই চেম্বারেই পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। সাউথ কলকাতাতেও রয়েছে ওনার নিজস্ব চেম্বার অ্যাস্ট্রো প্লাজা। সাউথ কলকাতায় অ্যাস্ট্রো প্লাজা রয়েছে টালিগঞ্জের আগে যেখানে মালঞ্চ সিনেমা হল ছিল ঠিক তার পাশেই, ওখানে পাচ্ছেন প্রত্যেক বুধবার বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত, প্রত্যেক শুক্রবার বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত, প্রত্যেক সোমবার পাচ্ছেন শিয়ালদাহ 32 নম্বর সূর্য সেন স্ট্রিট কলকাতা নয় বরোদা ব্যাংকের নিচে সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত, প্রত্যেক সোমবার হাজরা মহাকাশ চেম্বার 35 এ হাজরা রোড পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত, প্রত্যেক শুক্রবার বেহালা সানরাইজ চেম্বারে পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। যোগাযোগের নাম্বারগুলো জানিয়ে দেবো 9833014377 6990320484988335088268। এছাড়াও অনেকেই রয়েছেন যাদের পক্ষে হোয়াটসঅ্যাপে হয়তো প্রেডিকশন পেলে সুবিধে হতো আরও অনেকটা, তাদের জন্য জানিয়ে দিই অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার করা কোনো ঘটনা নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে বসে আপনি প্রেডিকশন পেতে পারছেন। এবং অবশ্যই যদি গুরুত্ব মনে করেন উনি কিন্তু ফোনে কথা বলারও সুযোগ করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7980777315, 7980777315। রাজ্যের বাইরে ওনাকে পাচ্ছেন ব্যাঙ্গালোর গোয়া এবং ভুবনেশ্বরে। একটু ইমিডিয়েট ডেটগুলো জানিয়ে দিই যে এপ্রিল মাসের কবে কোথায় ওনাকে পাচ্ছেন। এপ্রিল মাসের 2 তারিখে 2 এপ্রিল পাচ্ছেন নবদ্বীপ এবং কৃষ্ণনগরের চেম্বারে, এপ্রিল মাসের 4 তারিখে 4 এপ্রিল উনি যাচ্ছেন শিলিগুড়ির চেম্বারে, 9 তারিখে পাচ্ছেন রানাঘাট এবং বারাসাতের চেম্বারে, 11 এপ্রিল ওনাকে পাচ্ছেন ব্যাঙ্গালোরের চেম্বারে, 16 এপ্রিল পাচ্ছেন হাওড়া এবং শাওড়াফুলির চেম্বারে, 18 তারিখে ওনাকে পাচ্ছেন বর্ধমান আসানসোল দুর্গাপুরের চেম্বারে এবং 19 এপ্রিল ওনাকে পাচ্ছেন বোলপুরের চেম্বারে। তবে অবশ্যই জানিয়ে দেবো যে কোনো চেম্বারে আসার আগে 1 সপ্তাহ আগে বুকিং নাম্বারে বুকিং করে, একদম ফাইনালি বুকিং করে তারপরে নাম লিখিয়ে তবে আপনি চেম্বারে এসে দেখাতে পারবেন। আরও জানিয়ে দেবো যারা টিভিতে দেখার সুযোগ পান না তারা কিন্তু ইউটিউবে ওনার ওপরে চোখ রাখতে পারেন, শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল, ওখানে উনি লাইভেও এসে থাকেন। এবং ফেসবুক ইউজাররা চোখ রাখুন শ্রী ভৃগু অনাদি অফিসিয়াল এই পেজটিতে। স্যার আপনার কাছে আবার ফিরবো, দেখুন এত এত ছেলে মেয়েদের কিন্তু একটাই সমস্যা, সাবজেক্ট সিলেকশন এবং প্রপার টাইমে অ্যাওয়ারনেসটা ছিল না। এত অনুষ্ঠান দেখেছে, এত কিছু দেখেছে কিন্তু সমস্যাটার জন্য অপেক্ষা করেছিল সবাই যে শেষ মুহূর্তে ফোন করছেন, এই ভুলের জায়গাটা কিন্তু এখনো আমরা পেরিয়ে উঠতে পারিনি। কিন্তু ভুল ধরতেই থাকবে, যেমন 72 তে বিয়ে নিয়ে এটা বোঝালাম, সেই এডুকেশন নিয়ে বিয়ে কোনো দিন না কোনো দিন তো হবে, 50 বছর হলেও হবে, 60 বছর হলেও হবে, কিন্তু সেটার কি মূল্যায়ন? অ্যাপ্রোপ্রিয়েটটাই উপযুক্ত সময়ে পড়াশোনা, উপযুক্ত সময়ের বিবাহ, উপযুক্ত সময়ে সন্তান লাভ, তাতেই কত জটিলতা হচ্ছে মানুষের জীবন দিয়ে। সেখানে উপযুক্ত সময়টা যদি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে কবে আমাদের জীবনে কেরিয়ার হবে বা আমরা সংসার পাবো? ঠিক সেই অ্যাঙ্গেলে কোনো না কোনো ডিস্টার্বেন্স তো আছেই মানুষের জীবনে, যে কারণে তার দেরি হচ্ছে সেটা থেকে তার সেই কনসাস থাকার কথা ছিল। আমি বলে দিলেই তো হয়ে যাবে না, আমি বলে দিলে 72 সালটা মানে 45 বছরটা 35 বছর হয়ে যাবে না, আবার আমি বলে দিলেও কালকে একটা ভালো বউ কেন, ওর অ্যাপ্রোপ্রিয়েট টাইমটাই চলে গেছে। এখন কাকে বিয়ে দিচ্ছে আর বিয়ে দিয়ে বোঝাচ্ছে, কাকে বিয়ে দিচ্ছি তার সঙ্গে ছকটা বিচার করে, তার কোনগুলো খারাপ, আমার দাদা ভাইয়ের কোনগুলোটা খারাপ, সেটা কেন এমনি সিনিয়র হয়ে গেলো, ধরো আমরা যে কোনো ক্ষেত্রে একটা যদি 35-40 বছরের মেয়ের বিয়ে দিই তার সম্বন্ধ কম পাবো, কেন পাবো? যে মেয়েটা কেন এত বছর পড়েছিল, তার হায়ার স্টাডি করেছে, তার একটু বয়স বাড়তে পারছে, না এর কারোর সাথে প্রেম ছিল যে সে কেন বিয়ে করার ডিসাইড করেনি, না এর পরিবার থেকে বিয়ের চেষ্টা করেনি। কারণ একটা মেয়ে যখন বয়স বেড়ে যায়, ছেলের বয়স বেড়ে যায়, অনেকগুলো কারণ এমনি তৈরি হয়ে যায়, তাহলে তখন জায়গাটা আরও স্প্যানটা ছোটো হয়ে যাবে। এই বাস্তব দৃষ্টিভঙ্গিটা কিন্তু দর্শকবন্ধুকে রাখতে হবে, আমি মুখে বলে দিলেই আপনার লাইফস্টাইল রাতারাতি বদলে যাবে না, বলার পিছনেও তো একটা যুক্তিযুক্তিকতা থাকতে হবে। এই জায়গাগুলোর যারা গুরুত্ব দেবেন তাদের লাইফ অবভিয়াসলি ভালো হবে, আর যারা গুরুত্ব দেবেন না যা হওয়ার তাই হবে, কী করবেন আর, সবার জন্য তার আমি নয়। একদমই তাই, তবে গুরুত্ব দেওয়ারও কিন্তু একটা প্রপার সময় রয়েছে, গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু ইমিডিয়েটলি আপনাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে নিজে নিজে ঠিক হয়ে যাবে, এই ভাবনাতে এতদিন বসেছিলাম কিছুই ঠিক হয়নি তার জন্য এত লাইভ অনুষ্ঠান দেখছি, এত লাইভ অনুষ্ঠানে ফোন করছি, কিন্তু আজকে থেকে নিজে নিজে আমার জীবনটাকে আমি কী করে গড়ে নেবো এই দায়িত্বটাকে নিজেকে নিতে হবে। এবং আসুন স্যারের কাছে এসে এত মানুষের মতো নিজের জীবনটা আপনিও তৈরি করে নেন, এই আশায় রাখবো যে এখন থেকে সবাই একটু পজিটিভলি নিজের জীবন নিয়ে ভাববেন এবং আর নিজে নিজে ঠিক হয়ে যাওয়ার কথা ভাববেন না। আজকের মতন সময় একেবারে শেষ, বিদায় নিচ্ছি, আপনারা খুব ভালো থাকবেন, আবার দেখা হবে, নমস্কার। নমস্কার।